বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মোবাইলের একটি অসাধারণ গোপন কাজ দেখাবো, যেই কাজটি আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদের 100% ভালো লাগবেই লাগবে। তো চলুন প্রথমে দেখে নিই আজকের ভিডিওটি ডেমো। ইউটিউব 5। विशाल मैंने बताया था उसको ऑर्किड नहीं पसंद। बैक, होम स्क्रीन, व्हाट्सएप, बैक, सेटिंग्स, स्क्रॉल डाउन, एडिशनल सेटिंग्स, एक्सेसिबिलिटी, बैक, बैक, होम स्क्रीन। তো বন্ধুগণ, এখানে আপনারা দেখতেই পেলেন যে আমি আমার মোবাইলের টাচ স্ক্রিনে কোনো ধরনের টাচ না করে আমি আমার মুখের কথার সাহায্যে মোবাইল ফোনটিকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে পারছি। তো ঠিক আমার মতো করে আপনারা চাইলে মোবাইলের টাচ স্ক্রিনে টাচ না করে খুব সহজে মুখের কথার সাহায্যে আপনি আপনার মোবাইল ফোনটিকে ব্যবহার করতে পারবেন, এবং এই গোপন কাজটি যদি আপনার বন্ধুরা দেখার পর তারা আপনাকে বলতে বাধ্য হবে যে এই কাজটি আপনি কিভাবে করলেন। সো আজকের ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অ্যান্ড আপনি যদি এখন ওই ভিডিওটিতে একটি লাইক করে না থাকেন তাহলে তাড়াতাড়ি একটি লাইক করুন, অ্যান্ড আবার আপনারা ভিডিওটির কমেন্টে গিয়ে লিখুন নাইস ভিডিও। অ্যান্ড আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকুন। বন্ধুগণ, এই কাজটিকে করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইলে প্লে স্টোর থেকে একটি ছোট্ট অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। ভিডিওটি শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে অ্যাপটি ডাউনলোড করবেন বা লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করার পর আপনারা জাস্ট এখানে একবার ওকেতে ক্লিক করে এখান থেকে অ্যাক্সেসিবিলিটি পারমিশন অ্যালাউ করে দিতে হবে। এখানে নিচে দেখুন রয়েছে ভয়েস অ্যাক্সেস, এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করে এখান থেকে পারমিশনটিকে অন করে জাস্ট এখানে একবার কন্টিনিউতে ক্লিক করে দিন। এবার আপনারা আবারও অ্যাপটির পারমিশন অ্যালাউ করে কয়েকবার এখানে নিচে নেক্সটে ক্লিক করে দিন। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোবাইলের স্ক্রিনে একটি বাটন শো হয়ে গিয়েছে। যদি আপনার মোবাইলে এই বাটনটি শো না হয় তাহলে আপনারা জাস্ট এখানে একবার সেটিংসে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেশন বাটন রয়েছে। যদি এখানে অফ থাকে তাহলে আপনারা জাস্ট এখানে একবার ক্লিক করে অন করুন। অন করার পর দেখবেন এই বাটনটি আপনার মোবাইলের স্ক্রিনে শো হয়ে যাবে। এবার যদি আপনি আপনার মুখের ভয়েস দিয়ে মোবাইল ফোনটিকে ব্যবহার করতে চান তাহলে জাস্ট এই আইকনটিতে একবার ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে থাকা প্রত্যেক অ্যাপ্লিকেশনগুলোতে বা এখানে দেখতে পাচ্ছেন সেটিংসগুলোতে আলাদা আলাদা করে নম্বর সেট হয়ে গিয়েছে। অ্যান্ড আবার যদি আপনি আপনার মুখের ভয়েস দিয়েই নম্বরগুলো বলেন বা যদি আপনি আপনার মোবাইলে থাকা অ্যাপ্লিকেশনগুলোর নাম বলেন তখন দেখবেন আপনার মোবাইল অটোমেটিক কাজ করবে, অর্থাৎ আপনার মোবাইলের স্ক্রিনে টাচ না করে আপনারা খুব সহজে মুখের ভয়েস দিয়ে আপনি আপনার মোবাইল ফোনটিকে ব্যবহার করতে পারবেন। অ্যান্ড আরও একটি কথা, এই কাজটি করার জন্য আপনার মোবাইলে অবশ্যই ইন্টারনেট চালু রাখতে হবে। তো আমি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো এবার যদি আপনারা এই অ্যাপটিকে ডাউনলোড করতে চান তাহলে প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করেন ভয়েস অ্যাক্সেস লিখে তাহলে এই অ্যাপটি পেয়ে যাবেন। এখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন।